সিরিজগুলো করতে করতে একটা সময় আমি দেখলাম, এবং আমি নিয়মিত প্রদর্শনীও করছি, কিন্তু 1977-এ শেষের দিকে, আগে একটু বলে রাখা ভালো, আমি যখন রাওয়ালপিন্ডিতে থাকি তখন আমার একটা, আমি আর আমার স্ত্রীর ছোট্ট একটা ঘর ছিল। সেই ঘরটা অরিজিনালি ব্রিটিশদের আমলের বড় সাহেবদের ঘর, এবং তাদের ঘোড়া রাখা হতো একটা আস্তাবল। সেই ব্রিটিশটা চলে যাওয়ার পরে আস্তাবলটাকে একটা সার্ভেন্টস কোয়ার্টার বানিয়েছিল। সেই সার্ভেন্টস কোয়ার্টারে কোয়ার্টারটাকে এক বিদেশি মহিলা এসে ছিলেন, ওটাকে থাকার জায়গা করেছিলেন, সেটা আমরা ভাড়া নিয়ে থাকতাম। তো বাড়িটা অদ্ভুত সুন্দর, একদম পুরনো, ওপরে মাটি দেওয়া, নিচে কাঠের বিম টিম দেওয়া, এগুলো তো মাত্র দুটো কামরা, একটাতে আমার স্টুডিও ছিল, একটা বেডরুম, একটা ছোট্ট খাবার ঘর, এক লাইনে একটা কিচেন আর একটা বাথরুম, আর একটা বারান্দা ছিল। এই বাড়িতে আড্ডা হতো সমস্ত বাঙালিদের, যারাই সেন্ট্রাল গভর্নমেন্টে যেতে না, যেসব সিএসপি একেবারে শুরু থেকে, যেমন এ কে এম আহসান, সানাউল হক, শফিউল আজম, এ কে এম মুসা, সাবের রেজা করিম, এখন যে ফাইন্যান্স মিনিস্টার এ এম এ মুহিত, এরা সব আমার কিন্তু ওই সময়কার বন্ধু। সাইদুজ্জামান আগে ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, সাবের রেজা করিম আমার ভাই, সাবের ভাই আমার সিনিয়র ছিলেন, তো আরও আরও রব চৌধুরী, মফিজুর রহমান, মোকাম্মেল, এখন যে তৌফিক ইলাহি, তৌফিক ইলাহি, তৌফিক ইমাম, এখন যে অ্যাডভাইজার তৌফিক ইমাম, সব আমার বন্ধু। কিন্তু ওই সবাই, সবারই আড্ডা হতো আমার ওই বাড়িতে, এমনকি ওই আর্মি অফিসারদেরও, যেমন মারা গেছেন জেনারেল খলিল, জেনারেল দস্তগীর, এখন বেঁচে আছেন জেনারেল ইয়ার খান, ডাক্তার, ডাক্তাররাও ছিলেন, জেনারেল সিরাজ জান্নাত, উনিও মারা গেছেন, জেনারেল এম আর চৌধুরী, উনিও ছিলেন ডাক্তার। তো এরকম আমার বাড়িটা ছিল একদম আড্ডা, কারণ আমি ছিলাম একমাত্র লোক যে সরকারি ছিল না, আর বাকি সব সরকারিও ছিলেন, আবার আর্মিতেও ছিলেন। এবং 71-এর পুরো সময়টা, মানে রিপ্যাট্রিয়েশনের আগ পর্যন্ত সবাই আমার বাড়িতেই আড্ডা মারতেন, এবং যার ফলে আমাকে বিড়ম্বনায় পৌঁছাতে হয়েছিল। আমি তো টেলিভিশন থেকে নিউজ পড়া ছেড়ে দিলাম। তখন একদিন অক্টোবর মাসে, এর মধ্যে আমাদের বাড়িতে এইসব খোঁজখবর রাখার জন্য একটা ইন্টেলিজেন্সের লোকও আসতো, তো সে আমাদের কথাবার্তা শুনে এত মুগ্ধ হয়েছিল যে আমাদের খুব বন্ধু হয়ে গেছিলো। আমার বাড়িতে থাকতো খবর নেবার জন্যে, এক আমাকে বললো যে তুমি একটু দুপুরবেলা আমার বাসায় এসো, বাসায় গেলে দেখা যায়, দেখো তোমার উপরে ইন্টেলিজেন্সের একটা বড় ফাইল তৈরি হয়েছে, যে তোমার বাসায় আওয়ামী লীগের মিটিং হয় এবং এখান থেকে ষড়যন্ত্র হচ্ছে, এইসব করা হচ্ছে। তাই বললাম দেখো, 98% সিট নিয়ে আওয়ামী লীগ জিতেছে ইলেকশনে, তার মানে 98% ইস্ট পাকিস্তানি সব আওয়ামী লীগের, এবং আমি সেই সুবাদে আওয়ামী লীগের, এবং আমার বাড়িতে যদি কেউ আসে তাহলে যদি তুমি বলো সেটা মিটিং হচ্ছে, তুমি বলতে পারো মিটিং হচ্ছে, কিন্তু তাতে আমার তো বলার কিছু নেই। বলছে এক কাজ করো, তুমি টেলিভিশনে খবর পড়া ছেড়ে দিয়েছো, এটাও নোট করা আছে ওইখানে, যে 26 তারিখ থেকে তুমি টেলিভিশনে খবর পড়ো না, তো তুমি টেলিভিশনে খবরটা পড়ো, বাকিটা আমি সামলাচ্ছি দিদি। তো আমি খবর পড়তে শুরু করলাম। তখন শফিউল হক, শফি আগে এখানে টেলিভিশনে এলো স্বাধীনতার পরে, নিউজে ছিল, এডিটারও হয়েছিল বোধ হয়, আমি ঠিক জানি না, শফিউল হক তখন ট্রান্সলেটার ছিল, আর তখন বোধ হয় প্রডিউসারও হলো। আমাকে 3 দিন খবর পড়ার পর আমাকে শফি একদিন বললো যে জাহাঙ্গীর ভাই, আজকে আর আপনাকে আসতে হবে না। কেন? মানে তা তো জানি না, হেড অফিস থেকে বলে দিয়েছে যে সৈয়দ জাহাঙ্গীর খবর পড়ার দরকার নেই। তা আমি তো ভয়ও পেয়ে গেলাম যে কী ব্যাপার। তো যাই হোক, ওই টেলিভিশনের ডাইরেক্টর ছিল একজন ইউপির ভদ্রলোক, আমার স্ত্রী পরিচিত, তাকে ফোন করলাম, সে ডাইরেক্টর ছিল প্রোগ্রামসের, বললো যে আমি তো কিছু জানি না, তো তুমি কালকে অফিসে আসো, আমি দেখি। অফিসে গেলে আর একটা ছিল শাহেদ, শাহেদ না, এই ছেলেই ছিল শাহেদ, আর এক ছেলে আমাকে বললো যে দেখো, তুমি একটা
খবর পড়েছিল নিউ ইয়র্কে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি আগা শাহি একটা সাংবাদিক সম্মেলন করেছিলেন, সেখানে আমি বললাম যে হ্যাঁ আমার মনে আছে। বলে তোমাকে কী পড়েছিল? বলে না সাংবাদিক সম্বোধন করেছিলাম, বলেছিলাম যে শেখ মুজিবের বিচার হচ্ছে আগামী 15 দিনের মধ্যে বিচার সমাপ্ত হবে ইত্যাদি। বলে যে না তুমি শেখ মুজিবকে জনাব শেখ মুজিব বলেছো আর আগা শাহিকে জনাব বলো নাই। তা বললাম এটা হতেই পারে না, একটা কাগজে যা লেখাটা থাকে তাই পড়তে পড়ি। তা বলে যে না কাগজে লেখা না তুমি, আমি বললাম তাহলে তো রেকর্ডিং থাকতে হবে, রেকর্ড আছে। বলে তা নাই, কোনো এক ব্রিগেডিয়ার শেখ কমপ্লেন করেছে। সেই নিয়ে আমার খবর পড়ার শেষ ওখানে। তো এখানে এসে এই সিএসপি অফিসাররা সব পালিয়ে এসছে, আমি অনেকেই আমার বন্ধু বান্ধবরা পালিয়ে এসছে, আমাকে বলে তুমি আসো না কেন, তুমি আসো না করে এই করতে করতে আমিও চলে এলাম। 74-এ বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার মনে হয় 74-এর শুরুর দিকে মার্চে টার্চে। তো শিল্পকলা একাডেমির 4টে বিভাগ তখন, চারুকলা বিভাগ, নাট্যকলা বিভাগ, সঙ্গীত বিভাগ আর প্রকাশনা বিভাগ। তো চারুকলা বিভাগটা চালাবার আর কোনো লোক পাচ্ছে না। এই শুরু হলো আমার শিক্ষক কামরুল হাসান, আমিনুল ইসলাম, তারপরে বন্ধু আসাফউদ্দৌলা, আসাফউদ্দৌলা তখন জয়েন্ট সেক্রেটারি এডুকেশনে, আমাকে বলে জাহাঙ্গীর তুই এসে চারুকলার বিভাগটা একটু। আমি বললাম দেখো জীবনে আমি চাকরি করিনি আর চাকরি করার কোনো ইচ্ছাও আমার নেই, এটা আমাকে দিয়ে হবে না। তারা এমনভাবে পিড়াপিড়ি শুরু করে দিল। কলি ভাই তো কলি আমার বাসায় এসছে, এসে আমার ওয়াইফকে বলেছে যে তুমি একটু বলে দাও না জাহাঙ্গীরকে, কারণ আমরা জানি জাহাঙ্গীর ছাড়া এটা কেউ করতে পারবে না। এবং শেষ পর্যন্ত কামরুল ভাই বারবার করে বলেন যে না তুমি একটু আসো এটা শুরু করে দাও। আমি বললাম যে আমি তো পেশাদার শিল্পী, আমি চাকরি করিনি কখনো। তা বলেন যে না তোমাকে করতে হবে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, 2 বছরের জন্যে আমি যেতে রাজি আছি, এই ডিপার্টমেন্টটাকে স্ট্যাবলিশ করে আমি চলে আসবো। সেই 2 বছরের জায়গায় আমি 14 বছর চাকরি করেছি। তার একমাত্র কারণ হলো যে আমি গিয়ে দেখলাম যে যেহেতু আমি শিল্পী নিজে এবং শিল্পীদের জন্য একটা ক্ষেত্র তৈরি করতে হবে শিল্পকলা একাডেমিতে চারুকলা বিভাগে, এমন একটা বিভাগ হবে যে বিভাগ চারুশিল্পীদের দেখাশোনা করবে। আর্ট কলেজ থেকে পাশ করলো, তারপরে ছেলেটা কোথায় যাবে, কী করবে, কোথায় চাকরি পাবে, কোথায় স্কলারশিপ নেবে, এ ধরনের একটা শিল্পীদের জন্য প্ল্যাটফর্ম তৈরি করা। সেই প্ল্যাটফর্ম তৈরি করতে গিয়ে আমি 14 বছর চাকরি করেছি। তখন আমি চিন্তা করলাম যে কী কী করতে হবে, বাংলাদেশের শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে হবে। এশিয়ান আর্ট বিএনএল চালু করা প্রদর্শনী শুরু করলাম সারা এশীয় দেশের, এই প্রথম বাংলাদেশে বিদেশি আর্টিস্টদের ছবি আসা শুরু করলো, নবীন তরুণ এবং সিনিয়র শিল্পীরা এই ছবি দেখতে লাগলেন, আর্টিস্টদের সঙ্গে মেলামেশা হলো, কথাবার্তা হলো, ইন্টারাকশন হলো। এই যে ডেভেলপমেন্ট হলো, আমি মনে করি বাংলাদেশের চারুকলার একটা বিরাট অধ্যায় এখান থেকে নতুন অধ্যায় শুরু হলো। এতে কোনো সন্দেহ নেই, সত্যি তেমন একটা ইম্প্যাক্ট এই কাজটি শিল্পকলা তৈরি করেছিল। তো আপনি ছবি আঁকেন, যেটা বলছিলাম যে আপনি ছবিতে, ছবি আপনি কেন আঁকেন কিংবা ছবিতে আপনি কী বলতে চান? না ছবি তো আমি ভালোবাসি, ছবি না আঁকলে মনে তৃপ্তি পাই না, যেমন দৈনন্দিন আর সব কাজের মধ্যে ছবি আঁকাও একটা অংশ, জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত হয়ে আছে। ছবি আঁকলে ভালো লাগে, মানে রঙে হাত দিলে, কাগজে হাত দিলে, ক্যানভাসে হাত দিলে, এটা মনের ভিতরে একটা আলোড়ন সৃষ্টি করে। এবং আপনার ছবিতে কি আপনি মনে করেন যে আপনার জীবনের আনন্দ হর্ষ বেশি প্রকাশ পেয়েছে নাকি বেদনা প্রকাশ পেয়েছে? হ্যাঁ, এটাই আমি বলতে চাচ্ছিলাম যে আমি এই এতগুলো কাজ করার পর যখন শিল্পকলা একাডেমিতে চলে গেলাম, ওই সময় কিন্তু আমি নিয়মিত ছবি আঁকতে পারিনি, কারণ আমি আই ওয়াজ ট্রু টু মাই ওয়ার্ক, শিল্পকলা একাডেমির কাজকেই প্রাধান্য দিই। চাকরি করলে সাধারণত শিল্প হয় স্বল্প, শিল্প করা মুশকিল না। আমি যৌথ প্রদর্শনীতে অংশ নিয়েছি কিন্তু একক প্রদর্শনী করতে পারি না। তারপরে যখন ফিরে এলাম আমার প্রদর্শনীতে, আমি দেখলাম যে যারা দর্শক
জনমানুষ তাদের কাছে আমার কাজগুলো অত গ্রহণযোগ্য হচ্ছে না, কারণ অ্যাবস্ট্রাক্ট পেন্টিং সবাই বুঝে না, আহা ভালো লাগে কিন্তু বুঝি না। তো এই ভালো লাগে বুঝি না, এটা কিন্তু শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতেই তাই আছে। আমি পৃথিবীর বিভিন্ন মিউজিয়ামে গিয়েছি, লোককে দেখেছি ঘরে ঢুকে একটা কাজ দেখে আহ অদ্ভুত সুন্দর লাগছে কিন্তু বুঝি না। আমরা এভাবে বুঝাই যে সূর্যাস্ত দেখতে খুব সুন্দর লাগে কিন্তু আমরা তো বুঝি না যে সূর্যাস্তটা কী, শুধু রং দেখলেই ভালো লাগে। পাখির ডাক আমরা শুনি ভালো লাগে কিন্তু পাখির কী গাইছে ব্যাখ্যা করতে পারি না। কিন্তু আমার মনে হয় না আমাকে এখান থেকে সরে আসতে হবে, কারণ আমার তো বেসিক জানা আছে। তাই আমি ফিগারেটিভে চলে আসলাম। ফিগারেটিভ ঠিক না, আমি একেবারেই চলে গেলাম বাংলাদেশের ভেতরে। আমার সমস্ত পুরনো স্মৃতি, আমি গ্রামে মানুষ হয়েছি, গ্রামে বড় হয়েছি, গ্রামে লেখাপড়া শিখেছি, সারা বাংলাদেশের সব কিছু আমার প্রায় মুখস্থ। এর প্রকৃতি, এর মানুষ, এর জীবনযাপন, এর সব কিছু নিয়ে আমি আবার নতুন করে সিরিজ তৈরি করতে শুরু করলাম। মাটি ও মানুষের সৃষ্টি করলাম। ইউরোপেও তাই জাহাঙ্গীর ভাই, ইউরোপে পনেরো শতক থেকে শুরু করে ১৬, ১৭, ১৮, ১৯ পর্যন্ত রেনেসাঁ, এই যে সময়টা গেছে ফিগারেটিভ। আমি যত মিউজিয়াম দেখেছি ইউরোপে, সমস্ত মিউজিয়াম ভর্তি হলো না শুধু ফিগারেটিভ না, ওগুলো রিয়েলিস্টিক, কিন্তু রিয়েলিস্টিক, কিন্তু আমার কাজগুলো কিন্তু রিয়েলিস্টিক কাজ না, ফিগারেটিভ কাজ না। আমি ফিগারটাকে কিন্তু ডিটেলের মধ্যে যাচ্ছি না, না কিন্তু ফিগারটাকে আমি বুঝতে পারছি এটা ফিগার। হ্যাঁ এটা ফিগার, কিন্তু আমি অ্যাবস্ট্রাক্টে তো আমি বুঝতে পারছি না এটা ফিগার। না সেটাই, সেই পার্থক্যটা আছে। এবং প্রকৃতিকে যেমন আমি অনেক অনেক ড্রয়িং, এখানেই একটা ড্রয়িং আছে যে তারপরে মানে আমি যে বিষয়টাকে আঁকছি, কতগুলো নৌকা সেই বিষয়টুকু আমি রাখছি, বাকিটা আমি আর রাখছি না। বাকিটা তো হয়তো অনেক নৌকা আছে নদীতে, ওগুলো বাদ দিচ্ছি, অনেক বাড়িঘর গ্রাম আছে সেগুলো আমি আনছি না। যেমন আমার ক্যানভাসগুলোতে উঠে আসছে শুধু মানুষ, হয়তো দিনমজুরের কাহিনি, মহিলা মাথায় করে ঝুড়ি নিয়ে যাচ্ছে, মহিলারা সব রাস্তা তৈরি করছে, বেড়ি বাঁধ দিচ্ছে, তারপর কৃষক মাঠে ধান কাটছে, এমনকি মহিলারাও মাঠে ধান কাটছে। এই নবান্নের ছবি, নদীর ছবি, মানুষের ছবি, মাছ ধরার ছবি, কৃষকের ছবি, এগুলোই আমি এখন করি। মানে তার মধ্যে আবার বৈশিষ্ট্য আছে, আমার দুটো রং আমি প্রাধান্য দিই আমার কাজে, একটা হচ্ছে নীল আর একটা হচ্ছে হলুদ, একটা সোনালি হলুদ। নীল এবং হলুদের প্রতি কেন আপনি এই কাজগুলি করতে গিয়ে আকৃষ্ট হলেন? হ্যাঁ, এটা আমার বাংলাদেশের প্রকৃতির টানে চলে এসছি। আমার আকাশ, আমার নদী সব নীল, আর ধান ক্ষেত, সরষে ক্ষেত, এগুলো সব হলুদ। এই পটভূমিতে যদি আমি আপনাকে এই জাতীয় একটি প্রশ্ন করি যে আপনি একসময় বলেছিলেন যে আপনার গুরু, আপনার শিক্ষক এবং প্রিয় শিল্পী জয়নুল আবেদিন, তার মানে আপনি জীবনের এই পর্যায়ে এসেও বারবার কোনো না কোনোভাবে আপনার ভ্রমণকে জয়নুলের কাছাকাছি নিয়ে যান, এটা তো অবশ্যই আছে। জয়নুলকে তো আমি কখনোই ওভারকাম করতে পারছেন না। না আচ্ছা, আপনার ইউরোপে আপনার প্রিয় শিল্পী কারা? ইউরোপে অনেক অনেক শিল্পী আমার প্রিয় আছে। এক তো পিকাসো আছে, মাতিস আছেন, তারপরে ভ্যান গগ আছেন, গগা আছেন, রেনোয়া আছেন, তিনজন শিল্পীকে যদি আমি বেছে নিই, পিকাসো, মাতিস, ভ্যান গগ, এই তিনজন শিল্পীকে যদি আপনি আপনার প্রিয়তার মধ্যে নিয়ে আসেন, কাকে আপনি কীরকমভাবে দেখেন বলে আপনার কাছে মনে হয়, মানে কার শিল্পটি আপনার কাছে কেমন করে ধরা দেয়? না ঠিক আমি ওইভাবে তো আমি বিচার করি না। যেমন পিকাসোর কাজ দেখে আমি মুগ্ধ হই, পিকাসো একেবারে শুরু থেকে কীভাবে রিয়েলিস্টিক কাজের মধ্যে দিয়ে বড় হয়ে গিয়ে অ্যাবস্ট্রাক্ট ফর্মে চলে গেল, একই সঙ্গে ব্র্যাক চলে আসলো। তারপরে যখন আমি মিউজিয়ামে গিয়ে প্রথম দেখলাম ভেনাস, দেখে অদ্ভুত লাগলো। যেমন ম্যাডোনাকে প্রথম যখন দেখলাম মাইকেল অ্যাঞ্জেলোর,
দাভিঞ্চির কাজ অদ্ভুত সুন্দর, মানে চূড়ান্ত রিয়েলিস্টিক কাজ, মাইকেল অ্যাঞ্জেলোর কাজ, দাভিঞ্চির কাজ। যেমন ইটালিতে গিয়ে মাইকেল অ্যাঞ্জেলোর কাজ দেখে মুগ্ধ হলাম, চার্চের মধ্যে যেসব কাজ, অসাধারণ সমস্ত কাজ। প্রথমবার জাহাঙ্গীর ভাই আমি যখন লাপিয়েতা দেখলাম সিস্তিন চ্যাপেলে, লাপিয়েতা আমি দুদিন ধরে দেখেছি, এবং এই একটিমাত্র শিল্প, একটিমাত্র ভাস্কর্য, যে ভাস্কর্যটি দেখার পর, যে ভাস্কর্যটি দেখার পরে আমার কাছে অন্তত পক্ষে 3-4 মাস পৃথিবীর তাবৎ শিল্পকে, কবিতা, সঙ্গীত, পেন্টিংস, ছবি, যা কিছু আছে সমস্ত কিছুকে আমার কাছে শূন্য বলে মনে হয়েছিল। মনে হয়েছিল যে একজন মানুষের পক্ষে কী করে এই ভাস্কর্যটি পাথর থেকে বার করে আনা সম্ভব, এ বিষয়ে আপনি আপনার অনুভূতির কথা বলেন। না, অসাধারণ। আমি আমি তো নিজে করতে পারি না, কিন্তু ভাস্কর্য সম্পর্কে আমার ধারণা হলো যে অসাধারণ সাধনার ব্যাপার, ধৈর্য, মেধা, শক্তি না হলে সম্ভব না। কাগজের উপরে তো, ক্যানভাসের উপরে কাজ সংশোধন করা যায়, কিন্তু মার্বেল পাথরের উপরে তো কাজ সংশোধন করা যায় না, সম্পূর্ণ জিনিসটাকে প্রথমবারের মতোই দেখতে হয়, প্রথমেই সেটাকে আবিষ্কার করে দেখতে হয়, ওটাকে বানাবার জন্য, তৈরি করবার জন্য, মানে খুদে বার করে আনবার জন্য। আমার কাছে শিল্পীদের একটা অন্তর্দৃষ্টি থাকে, অন্তর্দৃষ্টি থাকে। যেমন যেমন মিকেল অ্যাঞ্জেলো বলেছিলেন যে তিনি পার্থক্য করেছিলেন, ব্যবধান তৈরি করেছিলেন ভাস্কর্যের সঙ্গে পেইন্টিংস। তিনি বলেছেন ভাস্কর্য যদি হয় সূর্য, তাহলে পেইন্টিংস চাঁদ। এত এত বিস্তর পার্থক্য, এত বিস্তর ফারাক। আপনি যেটা বলছিলেন কিছুক্ষণ আগেই, যেখানে সংশোধন করা যায় কিন্তু পাথরে সংশোধন, এই যে যেখানে তিনি সংশোধন করতে পারলেন না, একজন মানুষের পক্ষে একটা ঘেরা টোপের মধ্যে বসে এত ডিটেইলস পাথরের মধ্যে লাফিয়ে তার তিনি কি করে এনেছেন, সেই বিষয়টা কি এখনো আপনার কাছে লাগে? না, এটা তো সবার কাজেই, ওদের সমসাময়িক যত কাজ আছে, যাদের আছে সবারই কাজ সম্পর্কে এই কথা বলা যায় যে অসম্ভব রকমের একটা সৃষ্টিশীল মানসিকতা না থাকলে। আর লাপিয়েতা দেখে আমার কাছে মনে হয়েছিল যেন তিনি যখন কাজ করছিলেন, লাপিয়েতাকে খুদে বার করছিলেন পাথর থেকে, যেন এঞ্জেল রাইসে তাকে সাহায্য করেছে। স্বাধীনতার জন্য বিখ্যাত, আমি মাদ্রিদে গেলে মুনির ভাই বাসা উঠতে। আচ্ছা, ওখান থেকে আমি এই ছবিটার জন্য আমি প্রথম মাদ্রিদে আসি, ছবিটা অরিজিনাল দেখো, তারও তো আসি। শুরু করতে পারেন স্যার। আচ্ছা, আমরা বাংলাদেশের আসছি, আমি আর একটু আর দুজন ব্যক্তিকে নিয়ে কথা বলি, কারণ এখানে ওই ব্যক্তিটা ফ্যাক্টর না, ওই দুজন পেন্টার ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে কি তার প্রেক্ষিতে আপনার রিয়াকশনগুলি। আমরা মিকেলঞ্জেলোর জানি ভাই, আমরা মিকেলঞ্জেলোর কথা বলছিলাম, তার আগে আমরা পিকাসোর নাম উচ্চারণ করেছিলাম। পিকাসোর কাজের মধ্যে কোন কোন দিকটা আপনাকে খুব আকর্ষণ করেছিল? পিকাসোর আসলে যখন যে আর্লি ওয়ার্কগুলো, যেগুলো খুব আকর্ষণীয়, কিন্তু তার অনেক পিরিয়ডের কাজ আছে, ব্লু পিরিয়ডের কাজগুলো, যে সার্কাসের অভিনেতা, এগুলো আরও মানে সব এখন মনে আসছে না, তবে ওর আর্লি ওয়ার্কগুলো আরও ইন্টারেস্টিং ছিল। যদিও অ্যাবস্ট্রাক্ট পেন্টিং, সেমি অ্যাবস্ট্রাক্ট পেন্টিং যেগুলো, সেগুলো অনেক সময় মনে হয় সে একটা যুগশ্রেষ্ঠা, ওই সময়কার আধুনিকতার প্রতীক ছিল পিকাসো। কিন্তু অনেক সময় ব্যক্তিগতভাবে আমি কিছু কিছু ফিগার পছন্দ করিনি, যেমন নাকটাকে এদিকে নিয়ে যাওয়া,
বিকৃত করা, যাই হোক সেটা একটা সময় ছিল। তবে আমার আর্লি কাজগুলো বেশি পছন্দ। পিকাসোর কাজের সঙ্গে, কিংবা পিকাসোর কাজের সঙ্গে বলবো না, পিকাসোর একটি অসাধারণ বা ব্যাপক প্রভাব পড়েছিল আমাদের কামরুল হাসানের উপরে, এটা কি আপনার মনে হয়? হ্যাঁ, অবশ্যই মনে হয়। কামরুল ভাইয়ের অনেক কাজ শেষের দিকে যেগুলো কাজ করেছিলেন পিকাসোর প্রভাব ছিল, বিশেষ করে তার ব্রাশ ওয়ার্কে যেসব কাজগুলো, উনিও এরকম নারী মুখ বেশ কিছু এগুলো করে সেভাবে করবার চেষ্টা করেছিলেন বা করেছিলেন। দালির ছবি কেমন লাগে আপনার? সালবাদুর দালি, দালি তো অসাধারণ একটা চরিত্র, মানে যে সুরিয়ালিজমের জনকই বলা যায়, জনকই বলা যায়। তো অদ্ভুত, এগুলো সব এক্সপেরিমেন্ট করেছে। এক একটা সময় ছিল যে সময় দালি আর পিকাসোর তো বন্ধুই, একই সমসাময়িক প্রায়। মার্কস এর্নস্টের ছবি কি দেখেছিলেন? এর্নস্ট মনে নাই, দালিদের বন্ধু, সুরিয়ালিজমের অন্যতম শ্রেষ্ঠ রূপকার। আচ্ছা আচ্ছা। এবং তিনি জার্মানি সাগালও ছিল ওই সময়কার, সাগাল জি। তার একটা ছবি আমি দেখেছিলাম ডুসেলডর্ফে, ডুসেলডর্ফ মিউজিয়ামে রক্ষিত আছে। ছবিটি হলো এত সুন্দর, এত অসাধারণ, আমি মুগ্ধ পেয়েছিলাম। প্রায় একদিন দেখেছিলাম ছবিটা আমি। ছবিটিতে রয়েছে একটি ছোট্ট ঘর, ঘরের মধ্যে ছোট্ট যিশুকে কোলের ওপর রেখে, উপুড় করে কোলের ওপর রেখে যিশুর পাছায় থাপ্পড় মারছে রাগান্বিত মেরি। এতই রাগ তার যে তার মাথার যে হোলি রিং, রিংটা ছিটকে পড়ে যাচ্ছে, এবং যিশুর মাথার খুদে শিশুর খুদে যিশুর খুদে শিশু যিশুর মাথার রিংটাও পড়ে যাচ্ছে। আর সেটা দেখছেন সুরিয়ালিজমের তিনজন প্রবক্তা, তার মধ্যে মার্কস সায়েন্স নিজে একজন। আচ্ছা, কুঠুরি দিয়ে খিড়কি দিয়ে দেখছি। আচ্ছা, আমি এত মুগ্ধ হয়েছিলাম যে আমার কাছে মনে হয়েছিল যে এই কল্পনাটি আনাটা কি মারাত্মক। তার কল্পনার আরেকটি ছবি হলো যে তিনি একটি ছবি তার ফ্রেন্ডস বন্ধুরা, সেই বন্ধুদের মধ্যে তার সমসাময়িক পিকাসো থেকে শুরু করে সকলকে তিনি এনেছেন, সবাই একটি বেঞ্চের মধ্যে বসে আছে। হুট করে সেখানে তিনি তার আগের শতকের দস্তয়েভস্কি নিয়ে এসেছেন ওই বন্ধুদের মধ্যে, আর দস্তয়েভস্কির থাইয়ের ওপরে, রানের ওপরে মার্কস এর্নস্ট নিজে বসে আছেন। এ ধরনের আসলে আমি যখন অন্য কারো ছবি দেখি মুগ্ধ হই তার কাজগুলো, কিন্তু তারপরে যখন নিজের ছবি আঁকতে যাই তখন কিন্তু সেগুলো মনে থাকে না, সেগুলো মাথায় রেখে নিজের কাজ করি না। না, সেগুলি মাথায় রেখে একজন জেনুইন শিল্পী সেটা কাজ করতে পারে না, তার অজ্ঞাতে প্রভাব আসতে পারে। কিন্তু ওগুলিকে আমি আবার কোনো না কোনোভাবে রিক্রিয়েট করবো সেই কথা মনে রেখে কোনো ছবি তৈরি হবে না। কাজ দেখে আমি অনুপ্রাণিত হতে পারে না, আমার নতুন চিন্তার খোরাক যোগায়। কিন্তু তাদের কাজের সঙ্গে কোনো কাজ মিল আমার নিজের কাজের মধ্যে পাই না। আমি সবসময় চেষ্টা করি যে আমার নিজের কাজের মধ্যে একটা বৈশিষ্ট্য থাকুক, যে অন্য কারো কাজ যেন। তা তো বটেই, আপনার ছবি দেখে তো আমি বুঝে নেব যে এটি সৈয়দ জাহাঙ্গীর। হ্যাঁ, সেটাই আমি চেয়েছি। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার কাজ অন্য কারো কাজের সঙ্গে মিলবে না, কিংবা কারোর প্রভাবে আমার কাজ না, কোনো প্রভাবই নেই বর্তমানে। এখন এটা ম্যাচিউরিটির আগে থাকে, মানে প্রভাব থাকে। যেমন জানেন আবিদিনের প্রভাব আমার কাজের মধ্যে, আর্লি কাজের মধ্যে প্রচুর ছিল। এখনও ওয়াটার কালার কিছু কিছু কাজের মধ্যে আমি কোনো না কোনোভাবে এসে যায়। কিন্তু আমার কাজ বর্তমানে একটা স্বাতন্ত্র্য লাভ করেছে, আমি সেটা কোনো সন্দেহ নেই। জাহাঙ্গীর ভাই, আমাদের বর্তমান বাংলাদেশের চিত্রকলা সম্পর্কে কিছু বলুন, কোন পর্যায়ে মূলত আমরা আছি, মানে বিশ্বের পটভূমিতে? বিশ্বের পটভূমিতে তো আমি বলবো যে একটা ভালো অবস্থানে আছি। কারণ হলো যে আমাদের ইয়াং থেকেও বয়স্ক হয়ে গেছে যারা বিদেশে থাকছে, বিদেশে প্রদর্শনী করছে, বিদেশের কাজের সঙ্গে তাদের কাজ তুলনামূলকভাবে
প্রায় সমকক্ষ, এবং বিদেশি বহু প্রদর্শনীতে তারা পুরস্কার পাচ্ছে। অর্থাৎ কাজের একটা মূল্যমান তো তারা স্থাপন করতে পেরেছে। আর চারুকলাটা হলো এমন একটা মাধ্যম যেটা আন্তর্জাতিক মাধ্যম, এটা কিন্তু কবিতা বা গানের মতো না যে তাদের একটা সীমাবদ্ধতা আছে, ভাষার সীমাবদ্ধতা আছে, কিন্তু চারুকলার ভাষা আন্তর্জাতিক ভাষা। সেখানে মানে একটা প্রতিযোগিতার ব্যাপার আছে, প্রতিদ্বন্দ্বিতার ব্যাপার আছে। এখানে কিন্তু বাংলাদেশের তরুণ শিল্পীরা অনেক এগিয়ে আছে এবং অনেক ভালো ভালো নতুন নতুন কাজ করছে। এখনকার যে নিউ মিডিয়াম যেটাকে ওরা বলছে, এবং আমি অবশ্য ওই ধরনের কাজ করি না, কিন্তু প্রচুর কাজ এ ধরনের ইয়াং আর্টিস্টরা করছে, যেগুলো মানে কেবলই চিন্তাপ্রসূত এবং সমাজের বিভিন্ন দিক নিয়ে তারা কাজ করছে। ঠিক বাস্তব ধর্মীয় কাজ না, আবার অ্যাবস্ট্রাক্ট কাজ না। আমাদের মুক্তিযুদ্ধ একটি বিশাল ঘটনা বাঙালির জীবনে, সম্ভবত সবচেয়ে হাজার বছরের ইতিহাসে গৌরবের ঘটনা। পেইন্টিংসে আমাদের যে মুক্তিযুদ্ধ এসেছে, আমার কাছে বেশিরভাগ সময়ই মনে হয়েছে পোস্টার, যেমন গোয়েন্দিকা, পিকাসোর গোয়েন্দিকা, স্পেনিশের ওপরে তিনি এই বিশাল কাজটি করেছেন। তার সেই কাজটিকে পোস্টার মনে হয়নি, তার কাজটি পিকাসোর সেই কাজটি, পিকাসোর সেই কাজটিকে মনে হয়েছে কেবলই শিল্প, যদিও বিষয় স্প্যানিশ তার স্বদেশের সিভিল ওয়ার, তার দুর্গতি, তার রক্তক্ষয়, তার আত্মদান। কিন্তু আমাদের ছবিতে যখন মুক্তিযুদ্ধ আসে তখন এত মোটা দাগের হয়ে আসে কেন? না, এটা একটা দিক, এটা শিল্পীর পছন্দের উপরে পড়ে। কারণ হলো মুক্তিযুদ্ধের উপরে অনেক কাজ হয়েছে এবং নিরন্তরভাবে যে শিল্পী কাজ করে যাচ্ছে মুক্তিযুদ্ধের উপরে, সেটা স্বাভাবিক, ক্রমাগত মুক্তিযুদ্ধের উপরে, মুক্তিযোদ্ধার উপরে কাজ করে যাচ্ছে। মুক্তিযুদ্ধে চলাকালীন সময়ে তেমন কোনো কাজ হয়নি, কিন্তু পরবর্তীতে অনেক কাজ হয়েছে, অনেকেই মুক্তিযুদ্ধের উপরে কাজ করেছে, প্রদর্শনীও হয়েছে মুক্তিযুদ্ধের উপরে। আমার নিজেরও দুটো কাজ আছে, যদিও মুক্তিযুদ্ধের যোদ্ধা বা যুদ্ধের কোনো ছবি না, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার উপরে ভিত্তি করে কাজ করেছে। জীবনের কাছে এবং একই সময় আপনার ছবির কাছে আপনার চাওয়াটা কি? ছবির কাছে আমার চাওয়া যে আমি আমার ছবিটাই আঁকব, কেবল আমার ছবিটাই না, আমার ছবিটাই তো আঁকবই, কিন্তু আমার অনেক কাজ এখনো করার বাকি আছে, সেই কাজগুলো যেন সমাপ্ত করতে পারি। আমার জীবন, আমার পারিপার্শ্ব, আমার দেশ, এটাকে যেন আমি প্রকাশ করতে পারি। এবং আমার মনে হয় যে না, আরও অনেক কাজ করার বাকি আছে এবং সেই কাজটা যেন করতে পারি। কাজ কখনো শেষ হয় না, কাজ কখনো শেষ হয় না। এবং মানুষের জীবনে, বিশেষ করে শিল্পীর জীবনে, কবির জীবনে তৃপ্তি কখনো আসে না। আপনি অতৃপ্ত থাকবেন তাতে কোনো সন্দেহ নেই, তবু আপনি যে কাজ এখনও শেষ করতে পারেননি, সেই কাজগুলো শেষ করতে চান, এই যে আকাঙ্ক্ষাটা প্রকাশ করলেন, এটি ভালো লাগলো। আমরা কামনা করব আপনার সেই আকাঙ্ক্ষা বাস্তবায়িত হোক। আপনার এই 82 বছর বয়স, 82 বছরের জীবন 100 গিয়ে স্পর্শ করুক, অসুবিধা কোথায়? আমরা তাতে করে পাব আপনার মাধ্যমে আরও অনেক শিল্প, অনেক ছবি, ওয়াটার কালারে, অয়েলে, অ্যাক্রিলিক্সে, আরও বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, এবং তা আমাদের শিল্পকে সমৃদ্ধ করবে। তারপরেও আরেকটি প্রশ্ন আপনাকে করব, এই কামনার পরে আপনার জীবনের যেটা কিছুক্ষণ আগেই বলছিলাম, কাছে আপনার কী চাওয়া? জীবনের কাছে চাওয়া তো আমার কিছু নাই, আমি তো মনে করি যে আমি জীবনের কাছে যা চেয়েছি তা মোটামুটি আমি পেয়েছি। শুধু এটুকু বলবো যে জীবন একটা চলমান, এই জীবনে সুখ শান্তি যেন থাকে। সারা পৃথিবীতে আজকে
যে সহিংসতা, যে নির্মমতা, যে ভয়াবহতা আমরা দেখি প্রতিনিয়ত টেলিভিশনে বিভিন্ন দেশের, তারাও তো মানুষ, আমাদের ভাষা হয়তো বলে না, আমাদের দেশের হয়তো না, কিন্তু মন ব্যথিত হয়। তো আমি চাইব যে পৃথিবীতে শান্তি আসুক, এগুলো যেন না থাকে, পৃথিবীতে যেন মানুষ ভালোভাবে বাস করতে পারে, শান্তিতে বাস করতে পারে, সুখে বাস করতে পারে, আমরা যেন সুখে থাকি। সত্যি তাই, পৃথিবীর সকল মানুষ আসলে একজন মানুষ, একজন মানুষ। আসলে আপনার সঙ্গে কথা বলে আপনার জীবন সম্পর্কে, শিল্প সম্পর্কে এবং ছবি সম্পর্কে জানতে পেরে